মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় একাত্তরবিধিতে আমার উত্থাপনীয় বিষয় হাওড় অঞ্চলের উন্নয়ন আমি মাননীয় পানিসম্পদ মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, প্রত্যন্ত অঞ্চল তথ্য প্রযুক্তি আওতায় এনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাওড় অধিষ্ঠিত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার 1 কোটি জনগণকে ই গভর্নেন্স ও প্রত্যন্ত গ্রাম ও হাওড় অঞ্চলকে উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষি ব্যবস্থাপনার আধুনিকীকরণ, উন্নয়ন ও কৃষি ভূমিকীকরণ প্রকল্প, বায়ুবিদ্যুৎ প্রকল্প, কমিউনিটি রেডিও টেলিসেন্টার স্থাপন, জীববৈচিত্র্য সংরক্ষণ, নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে খনন কর্মসূচি, জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নতুন কর্মসংস্থান, প্রশিক্ষণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, যাতায়াত ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি পয় নিষ্কাশন, শিশু মাতৃসেবা নিশ্চিতকরণের জন্য প্রকল্প গ্রহণ করা জরুরি। তাছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য ও পরামর্শ দেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের হাওড় অঞ্চলও মারাত্মক হুমকির সম্মুখীন। অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলের ফলে পলি ও বালি জমে হাওড় অঞ্চল নাব্যতা হারাচ্ছে। সামান্য বৃষ্টি হলে হাওড় প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হলে ব্যাপকভাবে প্লাবিত হয়। এই বিষয়ে আপনি ইতিমধ্যে মহান জাতীয় সংসদে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়কে বলেছেন। উল্লেখ্য, পাহাড়ি খরস্রোতা আক্রান্ত নদী হাওড় বাওর খাল বিল পানি ধারণ ক্ষমতা হারানোর ফলে হাটির পানিতে উজানে বন্যা সূত্রপাত হয়। তাই হাওড় অঞ্চলকে বাদ দিয়ে উজানের নদী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ অলীক স্বপ্ন মাত্র। এই গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওড় অধিদপ্তরকে নতুন আঙ্গিকে কার্যকর করার পদক্ষেপ নিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।